হ্যালো বিরিয়ান আমি এস আপনাদের সাথে আছি আজকে টিউটোরিয়াল নিয়ে তো আমি কিছু ছবি ব্রাউজ করছিলাম এবং আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি কীভাবে ছবিগুলো এডিট করি আপনাকে স্বাগতম জানাচ্ছি ইডি একাডেমিতে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকানটা প্রেস করুন তো ধরুন এখান থেকে আমার পছন্দের যদি একটি ছবি ডাউনলোড করতে চাই ধরুন এই ছবিটা হতে পারে বা এই ছবিটা হতে পারে তো আমি যাচ্ছি যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে এই টাইপের কিছু ছবি আমি ডাউনলোড করবো যাতে করে আপনাদের সুবিধা হয় তো ধরুন এই ছবিটা যদি আমি নেই এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করা যাবে এটা আসলে ফ্রি অফ কস্টে ডাউনলোড করা যায় এটা আপনার প্র্যাকটিস পারপাসে বা হচ্ছে আপনার টিউটোরিয়াল খাতে বা লার্নিং এর আপনি ডাউনলোড করতে পারবেন বাট এটি কমার্শিয়ালি আপনি ইউজ করতে পারবেন না মানে হচ্ছে আপনি সেল করতে পারবেন না বা অন্য কোথাও এটাকে রি আপলোড করতে পারবেন না এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়েছি দিচ্ছি কাইন্ডলি একটু চেক করে নেবেন তো প্রথমেই ফটোশপে চলে যাব এখান থেকে ওপেনে যাব ওপেন থেকে আমি যে ছবিটা ডাউনলোড করলাম সেখানে চলে যাব তো এই হচ্ছে আমার ছবি এই ছবিতে প্রথমে যদি আমরা একটু অ্যানালাইজ করি এই ছবিতে কী কী সমস্যা আছে এই ছবিটার ফ্রেমিং খুব সুন্দর কম্পোজিশন খুব সুন্দর বাট এই ছবিটা হচ্ছে আমার কাছে একটু ফগি মনে হচ্ছে এবং যে জিনিসটা হচ্ছে যে এই সাদার সাথে দুটা মিলে আমার কাছে একটু ফগি টাইপ মনে হচ্ছে এটার জন্য এবং যে ফেডেড মনে হচ্ছে এই ফেডে ব্যাপারটা চেঞ্জ করার জন্যই আসলে আমরা একটু এডিট করবো তো আমি এখানে কন্ট্রোল কমান্ড জে প্রেস করে একটা নতুন কপি করে নিলাম ফিল্টারে যাচ্ছি ক্যামেরা ফিল্টারে যাচ্ছি ক্যামেরা ফিল্টারটি আপনার না থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার ভিডিও ডিটেলি চেক করলে এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে দেখুন যারা কিনা হচ্ছে মিনিমাম নলেজ রাখেন এডিটিং এর ক্ষেত্রে তাদেরকে বলে রাখি যে এখানে কয়েকটা প্যানেল আছে সেই প্যানেলগুলোর মধ্যে বেসিক তো বেসিকের মধ্যে কী কী থাকে টেম্পারেচার টেম্পারেচার মানে কি যে ছবিটা কতটুকু ওয়ার্ম হবে বা কুল হবে এক্সপোজার লাইট কতটুকু হবে বা কম হবে কন্ট্রাস্ট এবং এখানে হচ্ছে হাইলাইট হ্যাঁ তারপর হচ্ছে শ্যাডো শ্যাডো কতটুকু হবে না হবে এইগুলো হচ্ছে যে এগুলো এক্সপ্লেন করা লাগে না জাস্ট বিকজ অফ এগুলো ইটসেলফ হচ্ছে এক একটা নাম শ্যাডো শ্যাডো মানে কি ছায়া তো এটা হচ্ছে শ্যাডো বাড়ালে যে জিনিসটা হয় এটা আপনারা জানেন আপনারা স্ন্যাপসিট অথবা যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করে থাকেন ফটো এডিটিংয়ের ক্ষেত্রে তো সেইম প্যানেলগুলোই এখানে দেওয়া আছে যেগুলো কিনা আপনার প্রফেশনালি করতে পারবেন ফাই বাই দ্য হেল্প অফ দ্য ফটোশপ টু যাই হোক এখানে যেটা বলছিলাম যে এইখানে আমরা একটু চেঞ্জ করলে একটু সুন্দর হয়ে যাবে চলুন চেঞ্জ করা শুরু করি এখানে একটু ওয়ার্ম দিচ্ছি আমি একটু টিন দিচ্ছি ওকে আমি যেটা করি যে মাইনাস সেভেন আর প্লাস সেভেনের কম্বিনেশন রাখি এক্সপোজার আমি একটু ডাউন করে দেবো এখানে একটু কন্ট্রাস্ট দেবো হাইলাইট একটু ডাউন করে দিচ্ছি আমি এবং এখানে একটু হালকা শ্যাডো অ্যাড করবো হোয়াইটস একটু দিব ব্ল্যাকস একটু দিব ওকে ফাইন টেক্সচার দিব না কারণ এখানে টেক্সচার দিলে যেটা হবে দেখাই আপনাদেরকে অনেক বেশি করকড়া চলে আসবে যে জিনিসটা হচ্ছে যে দেখতে ভালো লাগে না মেকআপের যেই টেক্সচারগুলো আছে ওগুলো ফুট উঠবে তো আমি এটা জিরো বা ওয়ান টু এর মতো রাখছি জিরোয় রাখছি ডিহেজ এটা খুবই জরুরি এই ছবিটার ক্ষেত্রে দেখুন এই ছবিটার ক্ষেত্রে যেটা হচ্ছে এটা ফগই লাগছে আমার কাছে দেখুন এরকম এরকম লাগছে আমি এটাকে যখন ডিহেজ করবো ডিহেজ করার পর এটা হচ্ছে একটু ক্লিয়ারিটি বাড়বে ক্লিয়ার হবে ভাইব্রেন্স আমি একটু ডাউন করে দেবো এবং একটু ডাউন করে ওকে বিফোর আফটার চেঞ্জ হওয়া শুরু হয়েছে চলুন এবার হচ্ছে চলে কালার কালার মিক্সচারে গেলে হচ্ছে হিউ স্যাচুরেশন লুমিন্স হিউ কোন কালারটা আপনি দিতে চান সেই কালারটাকে বলা হচ্ছে হিউ এখানে দেখুন পিঙ্ক থেকে শুরু করে অরেঞ্জ পর্যন্ত রেডের এই বেল্টের মধ্যে আছে অরেঞ্জের ক্ষেত্রে রেড থেকে শুরু করে ইয়েলো পর্যন্ত এই বেল্টের মধ্যে পাবেন তো দেখুন এখানে প্রথম বা প্রায়োরিটি কালার হচ্ছে গ্রিন প্রায়োরিটি কালারটা হচ্ছে গ্রিনের ক্ষেত্রে আমি যদি চেঞ্জ করতে থাকি দেখুন এটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন চেঞ্জটা কীরকম হলো স্যাচুরেশনে গিয়ে আমি গ্রিনটাকে একটু ডাউন করে দেবো ওকে দেখুন অন্যরকম একটা গ্রিন চলে আসলো যে গ্রিনটা মডার্ন গ্রিন বলে অনেকে এই গ্রিনটা অনেকেই পছন্দ করেন অনেকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া এই ধরনের গ্রিনিজ ব্যাপারটা নিয়ে আসে কীভাবে তো দেখুন একদমই সহজ একটা হিউ আর স্যাচুরেশন চেঞ্জ করলে জিনিসটা হয়ে যায় এখানে ব্লু তেমনভাবে নাই এখন আসুন এখানে অরেঞ্জ এবং রেড আছে রেডটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি ফর দ্য লিপস্টিক অ্যান্ড দ্য অরেঞ্জ ইন আ ফেস কালার দেখুন আমার কিন্তু কালারটা বেড়ে গেল এখন দেখুন কালার গ্রেডিংয়ে চলে আসি অনেকে কালার গ্রেডিংটা একটু ভয় পান জাস্ট বিকজ অফ এটা কী জিনিস এটা নিয়ে একটু ভীতি কাজ করে ভীত হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই তিনটা জিনিস সবসময় মনে রাখবেন একটা হচ্ছে শ্যাডো একটা হচ্ছে মিট্টন একটা হচ্ছে আপনার হাইলাইট এই তিনটা জিনিস নিয়েই কাজটা শ্যাডো কোথায় কোথায় দেখুন এখানে চুলের এই নিচে এইগুলো হচ্ছে শ্যাডো গাছের এই কালো জায়গাগুলো হচ্ছে শ্যাডো তো এই শ্যাডোতে কি কালার হবে এটা ডিফাইন করবে হচ্ছে এই শ্যাডো অপশন দিয়ে মিডটন হচ্ছে দেখুন এই যে আপনার গালের নিচে গলার এই অংশটুকু এখানে হচ্ছে মিডটন আর হাইলাইট তো দেখতেই পাচ্ছেন যে জায়গাগুলোতে খুব লাইট পড়েছে সেটা হচ্ছে হাইলাইট তো চলুন প্রথমে আগে শ্যাডো কালারটা দিই এখানে মাঝে মধ্যে এই জিনিসটা বা এই এরকম হয়ে থাকতে পারেন তখন সেই স্লাইডারগুলো খুঁজে পাবেন না এখানে ক্লিক করলে স্লাইডারগুলো চলে আসবে এখন হিউ একটা কালার দিব স্যাচুরেশন দিবে এখন দেখুন শ্যাডোতে কি কালার দিতে চাই এটা এখন আমরা এখান থেকে ডিফাইন করব কি ধরনের কালার দিলে আমাদের ভালো লাগবে এটা যদি একটু দেখি আমরা এখান থেকে আর একটু বাড়িয়ে দিই তারপর আমরা চেঞ্জ করি দেখুন কি ধরনের কালার আপনারা দিতে চান ওকে স্যাচুয়েশান কমিয়ে রাখতে হবে এখন আসুন হাইলাইটে কি কালার দেবো হাইলাইটে আমি একটু ওয়ার্ম কালার দিতে চাই তো সেক্ষেত্রে এরকম হতে পারে বা এখান থেকে চুজ করতে পারি আমরা এরকম হতে পারে এটা টোটালি ডিপেন্ড করছে যে কী ধরনের কালার আমরা দিতে চাই ওকে এবং টোনে শ্যাডোর সাথে বা হাইলাইটের সাথে মিল রেখে আমি কালার দিতে দিচ্ছি দেখুন বিফোর আফটার টোটালি কিন্তু ছবিটা অন্যরকম হয়ে গিয়েছে এখন আসুন ক্যালিব্রেশনে ক্যালিব্রেশনে দেখুন চেঞ্জ হয়ে যাবে পুরোটা তো এই চেঞ্জিংসটাই দরকার দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের কাজ হয়ে যাচ্ছে ওকে এখানে দেখুন আরও আছে এখানে যদি ইফেক্টসে যায় এখানে আমরা ভিগনেটিং দিতে পারবো চার সাইডে ওকে জিওমেট্রি ইউজ করছি না অপটিক্স ইউজ করছি না কালার গ্রেডিং ইউজ করলাম কালার মিক্সচার ইউজ করলাম এখন আসুন রেড নিয়ে কাজ করবো না এখন হচ্ছে আমরা এটাকে একটু ওয়ার্ম করে দিচ্ছি বেশি কুল কোল এরকম হয়ে যাবে আমি একটু ওয়ার্ম করে রাখছি এইট বা সেভেন এটা হচ্ছে গুড তো এরকম হতে পারে ওকে ফাইন শ্যারো একটু দিচ্ছি কন্ট্রাস্ট দিচ্ছি ওকে এখন এই যে আমি সেটিংটা করলাম এই সেটিংটা কিন্তু আমি সেভ করে রাখতে পারি কীভাবে সেভ করে রাখতে পারি সেভ সেটিংসে গিয়ে তো সেভ সেটিংসে গিয়ে আমি যদি এখানে এক্সেমপি ফাইল একটা প্রডিউস হবে সেই এক্সএমপি ফাইলটা আমি যে কারোর সাথে শেয়ার করতে পারবো ধরুন এখানে দিয়ে ওকে করে দিলাম চলে আসলো দেখুন বিফোর অ্যান্ড আফটার এখন এটার উপরে আমি আরেকটা হচ্ছে এফেক্ট অ্যাপ্লাই করবো যেটা কি না নিক কালেকশন থেকে সেটা চলে যাবো হচ্ছে ফিল্টার থেকে নিক কালেকশন কালার প্রো প্রোফোর তো এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দিচ্ছি কাইন্ডলি ওখান থেকে একটু চেক করে নেবেন এখান থেকে আমি ইউজ করছি হচ্ছে ক্রস প্রসেসিং আর লটস অফ ফিল্টার্স এখানে আছে আপনি এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করে কাজ করতে পারেন টোটালি আপ টু ইউ তো দেখুন আমি এই ধরনের ফিল্টারটা ইউজ করতে পারি ওকে আমার তারপর এখানে দেখুন এখানে ক্রস প্রসেসিং আছে এখান থেকেও কিছু সাব ফিল্টার আছে সেখান থেকে আমি যে কোনো একটা মেথড ইউজ করতে পারি যেটা আপনার কাছে পারফেক্ট মনে হবে সেটাই আপনি ইউজ করবেন আমার কাছে যেটা পারফেক্ট মনে হচ্ছে আমি সেই পথে যাচ্ছি যেমন আমি একটু ওয়ার্ম রাখবো সি জিরো ফোর গুড ফর মি এখানে হচ্ছে স্ট্রেংথ আছে আপনি চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে এটার অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে পারবেন তো তেইশ চব্বিশের মতো দিচ্ছি এবং ওকে ক্লিক করে দিচ্ছি একটু পরে এটা লোড হয়ে গেলে দেখবেন যে পুরোপুরি এটা আপনাকে আউটপুট দেখাবে আউটপুট চলে এসেছে আমাদের এখন এটার ওপরে আপনি যদি আরও ফিল্টার ইউজ করতে চান সেই ক্ষেত্রে যেটা করবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাচ্ছি সলিড কালারে চলে যাচ্ছি সলিড কালার নিলাম এবং এটাকে সফট লাইট করে দেবেন লাইট করার পরে ধরুন যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন এখান থেকে যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটাই আপনি ইউজ করতে থাকেন আমি জানি না কোন কালার আপনি ইউজ করবেন বা ভালো লাগবে এবং এটার অপোসিটি আপনার কন্ট্রোল করতে পারবেন এখান থেকে তো চলুন দেখি বিফোরে কি ছিল বিফোরে এটা ছিল এবং আফটারে হচ্ছে আমরা এটা পাচ্ছি তো টোটালি হিউজ চেঞ্জ এখন দেখলেন কিভাবে আসলে চেঞ্জগুলো করে কীভাবে এডিট করে পরবর্তীতে আরও এডিটিং ভিডিও নিয়ে আসবো গ্রিনের এক ধরনের এডিটিং প্রসেস আবার দেখা গেল যে যেখানে গ্রিন নেই সেটার এডিটিং প্রসেস একরকম ইনডোরের প্রসেসিং একরকম আউটডোরের প্রসেসিং আরেক রকম তো টোটালি জিনিসটা টোটাল জিনিসটা হচ্ছে লার্নিং এর ব্যাপার আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন তত লার্ন হবে আপনার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এএস এম একাডেমি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ